জামার সাথে মুয়ে মুয়ে থাকে পরে বুহে মারি দিছি। হ তার কথা ইমাম শ্বশুর স্বামীরা জেল কাটাইছে, যে সবারই জেল কাটাইছে, সবারই জেল কাটাইছে, সবারই জেল। তারপরে কি আর, তারপরে সেন্টার রাখছে 5-6 দিন নিয়ে চুরি করে করে আমাদের বাড়ির সে ধরা খাইছে, হাসপাতালের সামনে ধরা খাইছে, আমাদের হ্যাঁ ভাই বউ গেছে, ভাই গেছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যে গান থেকে ভিডিও আহ্বান করছেন প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকে কথা বলবো, মানে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এটা এরকম বিষয় হয়ে গেছে যে এটা আসলে মানে একটা একদম নাথিং একটা বিষয়, এটা আসলে কোনো বিষয়ই না, ঠিক আছে, মানে এটা খেলার মতো হয়ে গেছে। মানে যেই দিকে থাকাই পরক্রিয়া, ঠিক আছে, আপনার মানে শ্বশুরের সাথে আপনার পোলার বউয়ের পরক্রিয়া, আপনার মামার সাথে বাগ্নি বউয়ের পরক্রিয়া, পরক্রিয়া পরক্রিয়া পরক্রিয়া, মানে এটা যেন একটা মানে আপনার বাংলাদেশের বর্তমানে হান একদম সবচেয়ে মানে ভাইরাল টপিক হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। মানে আপনি যেদিকে যান শুধু পরক্রিয়া পরক্রিয়া পরক্রিয়া, যেমন আজকের যে ঘটনাটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার নেত্রকোনায়, মানে তার ভিতরে আপনার চিন্তা করেন এবং সে তার নিজ মুখে কিন্তু এখন বর্তমানে স্বীকার করছে যে তারা এতটাই মানে আপনার পরক্রিয়ায় লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার কারণে নিজ স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত জেল খাটাইছে, ঠিক আছে, এই নারী একমাত্র পরক্রিয়ার কারণে। তো প্রথমত আমি যেটা বলবো, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ তার তার মানে ইয়ার কারণেই কিন্তু তার স্বামী শ্বশুর তারা কিন্তু জেল কাটছে, অন্যায়ভাবে তাদেরকে জেল কাটানো হয়েছে, এইটার আগে প্রথমত তাদের শাস্তির আওতায় আনা হোক, এটা আমার একান্ত দাবি, ঠিক আছে। এবং আপনারা আমার মতামতের সাথে একমত কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এদেরকে আসলে কী শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে। আপনার মানে পরক্রিয়া করে বরং সে অপরাধী, সে অপরাধ বোধ না করে তার স্বামী শ্বশুর শাশুড়িকে কিন্তু সে আপনার জেল খাটাইছে, জেল খাটায় নিয়ে আসছে। এখন যখন স্বামী তার সংসারে নেয় নাই, তার যখন সংসার করবো না, এখন আবার তার ওই চাচা শ্বশুরের বাড়িতে গিয়ে বসছে বিয়ার দাবিতে, আজকে 5 দিন ধরে অনশনে নাকি বসছে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, চলেন আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে সেন্টার রাখছে 5-6 দিন নিয়ে চুরি করে করে আমাদের বাড়ির সে ধরা খাইছে, হাসপাতালের সামনে ধরা খাইছে, আমাদের হ্যাঁ ভাই বউ গেছে, ভাই গেছে, পরে ধরা খাইছে, বা তার ভাই বউ গেছে, এই তার ভাই গেছে, বড় ভাই গেছে, যা পরে আমার 1 লাখ টাকা দিয়ে আমি গেছি, টাকা দিলে কি মান সম্মান আইব, মান সম্মান ইজ্জত আইব না, তাতে না আমার বিয়া দিয়ে দেন, পরে হেরা গ্রহণ করে বিয়া করে নিব না, হেরা না নিব না, পরে আলামিন নানা আছে না, আলামিন নানার কাছে দিয়ে দিছে বুঝায়া, আমি নাই পরে সর্বশেষ এমনি অনশন করছি, জামাই বাড়িতে আইতাম, পরে জামাই বাড়িতে আমি আইছি, জামাই কো তোমার লই আমি কাইতাম না, পরে তুমি দিল্লির সাথে থাকছো, আমি দেখা উনা দেখেলছি, আমি তোমার লই কাইমু না থাকবো না, পরে আমি কইছি যে না আমার লই তো স্বামী কাই না, তারপরে আমি গেছি তার দহন, তার দহন যা কইছি যে আমার স্বামী লই কাইবো না, তুমি আর স্বামী লই কাইবো না, তুমি আমার দহন মান মারে না, তুমি আমার বাড়িতে যাও, এই কারণে তার বাড়িতে আমি আইছি, অন্ত সিয়াজা ফলাই গেছে ফোন ধরে না, তারপরে ফোন দিতেছি, একবার ফোন দোয়াচ্ছে দূরে, তুমি ছোট মানুষ তো মা বাবার সাথে তুমি কথা বলো, আমি বলছি মা বাবার সাথে আমি কেন কথা বলতাম, আপনি আমার মার সমান ইজ্জত মাসেন, আপনি মার সমান প্রতিদান দিবেন না, আপনি আমার বিয়ে করবেন, নাহলে আমি আপনার ঘরে মরা, আপনি কথা এখন মরবেন নাহলে বিয়ে, হ্যাঁ তার কারণে আমার মার সমান ইজ্জত দিচ্ছে না, তার কারণে আমি সন্তান আর এসেছি, জামাই আর এসেছি, তাতে আমার মার সমান ইজ্জত মাসেন, সে কি করবো করবো, ছোট আসলাম বুঝিনি, হ্যাঁ তো বয়স আছে না, হ্যাঁ বুঝিন না, এরকম ঘটনা তো করছে, জামার সাথে মুয়ে মুয়ে থাকে, পরে বুহে মারি দিছি, তার কথা ইমাম শ্বশুর যে সবারই জেল কাটাইছে, সবারই জেল কাটাইছে, সবারই জেল পুরো পিয়ারা রাখার জন্য, তখন তার স্বীকার করেন না, নাই তখন আপনি বলছেন আপনার চাচা শ্বশুর লাগে, আমি এরকম করবো কিভাবে, আর এখন বাদ দিয়া ও তার বাড়িতে আসে, তারপরে বাদ দিয়া আইছি, তোমার সংসার দুধি ভাঙ্গে তো তোমার আমি বিয়ালে, এই কারণে তার বাড়িতে আইছি, হ্যাঁ সংসার তো ভাঙছি, অনহিয়া ওয়াশিয়ার হরে, আর রেকুটিন সব প্রমাণ আছে, নিমুরের মাঝে জায়গায় জায়গায় নিয়ে যা রাখছে, তার সাথে সম্পর্ক আমার জামাই আসিল, আমার জামার থেকে আমার ফোন নাম্বার নিছিল, এই যে সম্পর্ক টোটাল কতদিন হয়েছে, কত বছর বা কত মাস হয়েছে তার সাথে সম্পর্ক, যার পরে আসছে আমার বিয়ে হয়েছে 6-7 তারপরে জামা একদিন দেখছে, দেখছে শ্বশুর শাশুড়ি দেখছে কেডা কেডা, হ্যাঁ দূর মাসে, তারপরে গেছি হাসাব কথা মুখ বান্ধে তার ঘরে লই আইসছে বুঝছেন, ওরে আমাদের বাড়ির যাইছে, আমাদের বাড়ির যা সার ফেলছে, হ্যাঁ যা দ্বারা গাইছে, টাচ মোবাইল তো এসে আমাদের 5-6 দিন কাপড় তো এসে, তারপরে আমি দিছি, প্রথম 2-3 বছর আগে কি আপত্তি করে অবস্থা হয়েছিল না, হ্যাঁ উলুঙ্গা বেশি তার গোড়ায় দেখছে করে, হ্যাঁ
এগুলো দেখে কইছে আমি তো আর লই খাইতাম না পরে সে কক আমার লাগে জান দিলে তুমি কই না পরে আমার মাসিন নে হেরা হেমিলে সবাই মাসিন পরে আমার সেন্টার বুতে আছে না কইতে পারি না পরে ফে 5000 টাকা দিছে পরে মামি সিং বুতে আছে দিছে 10000 টাকা এ কইছে তুমি জান জানলে তুমি কই না তোমার সংসার বাংলা আমি তোমার বিয়ে আর হে বলছে হ্যাঁ হ্যাঁ বলছে আমার কাছে মানে আমার সংসার বাংলা অন হে ওয়াশি আর আমার দহন আমার মার মারে না মার সমান ইজ্জে যাবে তুমি তোমার বাড়িতে যাও মানে আইসি তার বাড়িতে কই দিছে অন সে কক আমার মান যাইব ওহেন যে সবাই শুনতাছে এটা কি মান যাইতাছে না অন সামনে করলে মান যাইব ইজ্জে যাইব কা শর্মাই তো হারালো তার ঘর ছাড়বেন না কথা বিড়ি হ্যাঁ জি তার কারণে আমার সব কিছু হইছে না এইসব ঘটনা কোন না বিস্তারিত ঘটনা হইলো গিয়া যে এই ওর ওর স্বামীর কথা যে বললো ওর স্বামী ওরে হাতে নাতে ধরছে কিন্তু ওর স্বামী যে ওরে হাতে নাতে ধরছে ধরার পরে ও কি করছিল ডেহারে জিগান এটা তো আমি বলবো না এটা ওর নিজের মুখে বলবো না আমি বলার আগে ও বলুক তারপরে আমি বলতেছি মানে ওর স্বামী যখন ওরে হাতে নাতে দলছে এটা তো আমরা কিছু জানি না সকালে ঘুমতে উঠছি ওড়ার পরে মারামারি শব্দ শুনে উঠছি ওড়ার পরে দিয়ে ওরে ওর স্বামী মারতাস মানলে হ্যাঁ কথা যে হে বেটার আমি বাপ ডাকছি তো হে বেটার নামে তুই মিথ্যা কলঙ্ক দিলি কি আমি মেনে নিয়াম এই কথা হ্যাঁ কয় আর হ্যাঁ স্বামী হ্যাঁ পিডা এই পিডানির পরে আর শব্দ স্বামী কইতাছে তুই কি করছস আমি বাপ ডাকছি এইগুলা পড়ে হ্যাঁ তুমি আমারে সন্দেহ করো কেন লাগে আমি তুই বড় সাথে এরকম মিথ্যা অপবাদ দিও না একটা বালা মানুষ হ্যাঁ নিজের মুই আমি যা বলতেছি হ্যাঁ আমার বাস্তি জামাই আমাকে না করছে তাই আমি বলি আচ্ছা যাই হোক পরে বলতেছি না মানলাম দিলু মেহরা না করছে বলার জন্য কিন্তু তুমি তো অস্বীকার গেছো অস্বীকার যা তোমরা স্বামীর বিরুদ্ধে তুমি মামলা করছো মামলা করে আজকে বিগত 6 মাস আরে আমি কথা শেষ করতে দাও 6 মাস যাবত তার শ্বশুর শাশুড়ি দেবর হ্যাঁ বা জামাই সবাই নিয়ে জেল হাজতে বড়াইছে বড়ানির পরে ইদানিং হের ভিতরে কি যাক যেটা তো আমরা সঠিক জানি না কিন্তু ইদানিং এর মাধ্যমে কিছুদিন ধরে হ্যাঁ এরকম মানে বলতেছে যে দিলু আমার সাথে এরকম অবৈধ কাজ করছে ভালো কথা তোমার সাথে যদি দিলু অবৈধ কাজ করে দেয় তাহলে তুমি তোমার স্বামী তো তোমারে বলছিল তখন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে কেন গেছিলা হ্যাঁ পরে আমরা এর কথা দিগুন ওরে উত্তর মামলাটা 2022 সালে হয়েছে এটা 23 সাল না ঘটনায় তার স্বামী জেল কাটছে হ্যাঁ তার শ্বশুর শাশুড়িও কাটছে তার স্বামী জেল কাটছে জি তার শ্বশুর শাশুড়িও জেল কাটছে জেল কাটছে হ্যাঁ তা আমাদের আমাদের এই এলাকার মানুষ হিসাবে তো পড়ে গিয়েছিল হ্যাঁ তখন তো পড়ে গিয়েছিল তখন তো পরকিয়া তার স্বামী বলছে সে তো বলে নাই সে বলে নাই হ্যাঁ যে তো তার স্বামী বলছে তা সে যে তো বলে না তা তো এই পরকিয়ার কোনো কারণ নাই হ্যাঁ দাম নাই পরকিয়ার কিন্তু ওহান সে যে বলতাছে ওহান তো তার দাও দাম নাই কারণ সে যখন তার স্বামী তার মারছিল তখন সে শিকার আসে না কেন আসে না দিলুমে বলি না করছে তা ভালো কথা দিলুমে না করলে কি আমার জীবনের থেকে কি একটা মানুষের আরেকটা মানুষের দাম বেশি হয়ে যাবে আমার একটা সন্তান আছে হ্যাঁ আমার জীবন আমার সন্তানের জীবন আমার এই সংসার জীবন সবকিছু ত্যাগ করে কি তাত পার্সন একটা ব্যক্তি আমার বললে কি আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করে দিলাম এটা কি সম্ভব এটা কি সম্ভব মানে আমাদের মানে এলাকা মানে কয়দিন যাবত আছে হ্যাঁ এখানে এই ঘরে আবার আজকে আজকে লয়ে 3 দিন আজকে লয়ে 3 দিন জি আপনারা কেমন দেখতেছেন ওই দিকটা আমরা দেখতেছি যে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কথা হইলো গিয়া যে তুমি তোমার সাথে সে বেদুবি করছে ভালো কথা এলাকার মানুষ যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারাও তার জিগাইছে নিয়ে যে সে যদি তোমার সাথে কোনো বেদুবি করে তাহলে তুমি বলো এখনো সময় আছে তুমি আমাদের কাছে স্বীকার করো দিলু চূড়ান্ত বিচার করাম আমরা বলেন হ্যাঁ আমরা এই এলাকার মানুষ যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবার সাথে একই উত্তর দিছে যে না দিলু হি বেড়া আমার এই শাশা শ্বশুর লাগে আমরা বাপ ডাকছি তাইলে আমার জামাই বাপ ডাকছে আমার তো ডাহার মতো নেই তাইলে এই বেড়ার সাথে আমি এটা কেমনি কি করাম এটা সম্ভব না এটা মিথ্যা কথা প্রথম স্বীকার কিছু আর এখন আবার ওনার ঘরে চলে আসছে হ্যাঁ ওনার ঘরে চলে আসছে বিস্তারিত ঘটনা রয়েছে এই কথা বলছো হ্যাঁ সে বলছে দিলু আর সাহেব এখন যে আপনাকে এখন যে আপনাকে মারধর করে এখন আপনি ই করে যাচ্ছেন ই করে আপনাকে কেটা মানে স্থান দিছে মানে তার ভাই বউ আমার এদিকে আনছে তার ঘরে আনছে তার মানে হুকুনা না বাড়িতে আসিলাম পরে তার বড় ভাইয়ের নিচে নিয়ে পরে তার বড় ভাইয়ের কাছে দিয়ে দিছি মানে হেরা কিনু কিছু হাইসালে করে না পরে ডাক দিয়ে দিয়ে দিছি কেমন তুমি যাবেন গা না আমি যাইমো গা সে আমার মা সমান ইজ্জত মাসে তার কারণে আমার সংসার বংশ টাকা দিলে চলে যাবেন না আমি টাকা দিয়ে চলে যাবো সে তো বলছেন আপনি দাবি চান ওইটাই আপনার ইজ্জতের বিনিময়ে তা আগে যেন আমরা শুনলাম আমার সে আমার মা মামলা হইছিল এটা কি সত্য স্বামীর নামে সে মামলা কইছে করতাম কে করছিল এটা দিলুর সাহেব দিলুর কথাই মামলা করছিলেন আপনি স্বামীর নামে এখন তো আপনার স্বামী আপনাকে গ্রহণ করবে না না এই এই অবস্থায় কিন্তু আপনি অনশনে পড়ছেন এটা তো বলতে চাইতেছেন না হ্যাঁ তার কারণে মা সমান ইজ্জত সবকিছু গেছে এই কারণে তার দ্বারা আইছি বিবাহিত হওয়ার আজকে কয়দিন যাবত আছেন এদিকে এটা গ্যাস গেছি 3 দিন আছে খাওয়া দাওয়া হইতাছে হ্যাঁ খাওয়া দাওয়া তো তারা দিতে আছে অত্যাচার আছে না অত্যাচার না তার মা মা অত্যাচার করে আসি মার্কেল করে এ ঘরে লই আয় করছে
আসে কইছে আমার বাড়িতে তুমি যাও, এই যে বাড়িতে আইলাম সে কই দিছে দেখে আইছে ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার অডিয়েন্স যারা আছে প্রত্যেককে, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের এই সাপোর্টটা খুবই প্রয়োজন। তবে সমাজ আসলে মানে কোন পথে যাচ্ছে এটা আসলে উপরওয়ালাই ভালো জানে, ঠিক আছে? কারণ সমাজের মানুষ আসলে আমরা আমরা আসলে কতটুক মানে ইসলামের আমরা আমাদের ভিতরে জ্ঞান আছে, ঠিক আছে? আমরা কতটুকু ইসলামের জ্ঞান নিয়ে চলতে পারতাছি সেটাই এখন আসলে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। কারণ যদি ইসলামের জ্ঞান থাকতো মানুষের ভিতরে, ইসলাম যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে আজকে মানে এত পরিমাণে মনে করেন যে এইসব মানে মানে অপকর্ম দেশে হইতো না, ঠিক আছে? কারণ আমরা আস্তে আস্তে মনে করেন যে এমন একটা সমাজের দিকে ধাবিত হইতেছি যেই সমাজ আস্তে আস্তে আমাদেরকে মনে করেন যে আপনার মানে গুমরাহির দিকে মনে করেন নিয়ে যাইতেছে, ঠিক আছে? যেই সমাজ আমাদেরকে মনে করেন যে মানুষের মানে নৈতিকতা থেকে আলাদা করে দিতেছে, ঠিক আছে? আমরা সেই সমাজের দিকে ধাবিত হইতেছি। তো আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।